ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুভ ষষ্ঠী, ষষ্ঠীতে আজকে হবে মায়ের বোধন। ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই সবাইকে। সবাই পুজো খুব 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 ভালো করে কাটাও। আমার সব হয়ে গেছে, এখন বাজে 12:04। আজকে তাড়াহুড়ো করেই করেছি বলতে পারো। এখানে হয়ে গেছে আমার ঠাকুর পুজো দেওয়া, রান্নাও হয়ে গেছে। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি। ওখানে রয়েছে ঢাকা দেওয়া আর ইন্ডাকশনে চালটা ভিজিয়ে ভিজিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। পরে দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না করেছি। আর কেন বলো তো তাড়াহুড়ো করছি, কালকে আমাদের বিকেলের দিকটাতে মানে দুপুরে একটু রেস্ট নিয়ে ওর কাজ সারার পর আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ডিমার্টে, কিন্তু আমাদের আজ যেতে ইচ্ছে মানে আমার যেতে ইচ্ছে করেনি, স্পেশালি সেটা ভালো লাগছিলো না, তাই জন্য যেতে পারিনি। তো আজকে থেকে তো ষষ্ঠী শুরু, এরপর একটু টুকটাক প্ল্যান তো আমাদেরও আছে, ওই জন্য আর যাওয়াও হবে না। আর চালটা আনতেই হবে, তেল রয়ে গেছে আমার কাছে, সর্ষের তেল আরও এক সপ্তাহ যাবেও, কিন্তু চালটা এক সপ্তাহ যাবে না, চালটা আনতেই হবে। তাই জন্য ভাবছি মাসাবাইটা একেবারে তুলেই আনি, সেরকম কিছু আনতে হবে না, কারণ মশলাপাতি রয়েছে মোটামুটি, চিনি আটা এইগুলো একটু আনতে হবে। চলো তোমাদেরকে আজকে দেখাবো আমার গাছে জবা ফুলও ফুটেছে, কি সুন্দর, ওটাকে তুলবো। যেহেতু আজকে শনিবারও আছে, মাকে দেবে, ও স্নান করে বেরোচ্ছে, স্নানে ঢুকেছে ও, আমি আমার মতো পুজো দিয়ে দিয়েছি, ওর জন্য ফুলগুলো তুলে রাখি, ও দিতে পারবে ঠাকুরকে, তো ওর জন্য জবা ফুলটা তুলবো, সাথে তোমাদেরকে দেখাই। আর আমার অবশেষে ধনে গাছের ধনে চারা বেরিয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো জবা ফুলটা ফুটেছে, কি ভাল লাগছে না দেখতে, দাঁড়াও এটাকে ছিঁড়বো। আর হচ্ছে এই যে আমার ধনে চারা, এই জায়গাটা না পুরো পরিষ্কার করতে হবে। দেখো যাই হোক, পুজোটা যাক, আমি আর পুজোর মধ্যে হাত দেবো না এখানে। আর এই দেখো ধনে চারাগুলো কি সুন্দর বেরিয়েছে, আরও বেরোবে বলে মনে হচ্ছে, দেখা যাক কী হয়। আমি যদিও খুব বেশি ভেজাইনি, অল্প কটাই ভিজিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, কারণ আমি নিজেও জানতাম না যে আদৌ বেরোবে কি বেরোবে না, কারণ কোনোদিন এসব করিনি। তো বেরিয়েছে অবশেষে, আমি এতেই খুশি, এই কটা হলেও আমি তাতেও খুশি। চলো এবার ফুলটা ছিঁড়ে নিই, নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে দেওয়া কি মজাই না লাগে বলো। এনাও প্রমি, উনি স্নান করে বেরিয়ে গেছেন, উনি দিয়ে দিক, আর আমি ওইদিকে কেন দেখালাম না বলো তো, উনি সবাই স্নান করে বেরিয়েছেন। আর আমার এখানটার অবস্থা দেখো, খুবই অগোছালো হয়ে রয়েছে, আজকে খুব তাড়াহুড়ো করে সব করেছি আর কি। এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে, এখানে তেলাপিয়া মাছের ঝোল করেছি, আলু, ফুলকপি, টমেটো, বেগুন, এই বেগুন বলছি দেখ, বড়ি আর হচ্ছে ধনে পাতা। তাহলে আলু, ফুলকপি, টমেটো, বড়ি আর ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিড়ে, ঝোলটা দেখে বুঝতেই পারছো কোনো কালার ফালার নেই, হালকা পাতলা। আর নিচে আছে ওনার বিট বাটা, বিট বাটার রেসিপি আমার অনেক দেওয়া রয়েছে, তাই জন্য আজকে শেয়ার করিনি। আর আজকে শেয়ার করার টাইম সত্যিই ছিল না, আর এখানে চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখে গেলাম, এসে যাব 1:30-1টার মধ্যে, এসে ভাতটাকে বসিয়ে দেবো। তো চলো বেরোবো এবার, ওরও স্নান হয়ে গেছে, আর 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। এখন বাজে বিকেল 4টে, জাস্ট খেয়ে দিয়ে ও আর আমি একটু রেস্টে নিচ্ছিলাম, ঘুমাইনি, কারণ আমরা ভেবেছিলাম 5:30-5:30 দিকে বেরোবো, আর তার আগেও একটু চা ঠা খাবে 4টের দিকে। আর দেখো কি তুমুল বৃষ্টি নামলো, এখন অন্ধকার করে পুরো এলো, আর তেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে, জোরে জোরে প্রচণ্ড বৃষ্টিরও তেজ আছে ভালোই। এটা খুললে তোমরা ভালো বুঝতে পারবে, দেখো একটুখুনি খুলছি কারণ ছাট আসছে প্রবল। ওই দেখো বাড়ির ছাদটা দেখতে পাচ্ছ, কি জোরে জোরে হাওয়া দিচ্ছে, জামাকাপড়গুলোকে দেখো, আমার হাতটা জাস্ট ভিজে যাচ্ছে এইটুকু টাইমের মধ্যে। ডিমার থেকে আসার সময় জাস্ট ঝিরি ঝিরি নাবতে শুরু করেছিল, কিন্তু তার আগেই আমরা ঘরে ঢুকে গেছিলাম, দেখা যাক কি হয়, বেরোতে পারি কি না। দূর বাবা, এই পুজোর টাইমে বৃষ্টিটা না অসহ্য লাগে পুরো। আমি মোটামুটি রেডি তো হয়ে গেছি, শুধু চুলটা বাঁধবো তাহলেই হবে, চুলটায় তেল তেল ব্যাপার আছে একটা, যাই হোক কালকে শ্যাম্পুটা করে নেবো, ওই জন্য আর করিনি। কিন্তু রেডি হলাম বৃষ্টি কমেছে দেখে, কিন্তু আবারও ভালোই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা যদি বেরোইও স্কুটি নিয়ে আজকে যাবো না, অটো করেই যাব। ভাবলাম যে যেগুলো দেখার প্ল্যান ছিল আজকে তো তাহলে সেগুলো হবে না, ভাবছি কোরমাঙ্গালার দিকেই যাব, ওইখানে দুখানা হবে কোলাজ আর আরেকটা যেন কি সারথি, কোলাজ আর সারথি এই দুটোই আছে ওখানে, তো ওই দুটোতেই যাবো। তাহলে ভাবছি অটো নিয়ে নেবো আর সাথে ছাতাও নিয়ে নেবো, স্কুটিতে থাকলে ভেজার চান্সটা বেশি থাকে তাই জন্যে। তো জানিও কিন্তু আমাকে কেমন লাগছে, আমি এই কুর্তিটাই পরলাম, ফ্রক কাটিং লখনৌ থেকে আনা হয়েছিল কুর্তিটা, আমার তো বেশ ভালো লাগে কুর্তিটাকে, হালকা পিঙ্ক কালার বেশ সুন্দর। যাই হোক তোমাদের কেমন লাগলো কিন্তু বল, একদম বলতে ভুলবে না। তো চলো আমি চুলটাও বেঁধে নিই, বৃষ্টিটা কমলে তারপর অটো বুক করবো, তারপর যাবো। 5:30 থেকে অটো বুক করা হচ্ছে, অটো আর পাওয়া যাচ্ছে না, এখন বাজে 6:00, 6:00 সময় অটো পেয়েছে। আর ওকে দেখেছো তো নতুন গেঞ্জি পরে নিয়েছে আজকেই পুরো। যাই হোক তো দেখা যাক কখন আসে অটোটা, 5 মিনিট তো দেখাচ্ছে,
দেখি আসুক, তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে আগেই বলেছি ব্যাঙ্গালোরের জ্যাম আর কি বলবো, মানে গাড়িগুলো এখন তাও চলছে দেখতে পাচ্ছ, কিন্তু যখন আমি ক্যামেরাটা অন করলাম তখন থেকে এ দেখো আবারও দাঁড়িয়ে পড়বে। এই জ্যামের জন্য যেটা লাগবে আধ ঘন্টা সেটা হয়ে যায় এক ঘন্টা, এক ঘন্টা দশ পনেরো মিনিট লেগে যায়। কি আর করব, এই জ্যাম সহ্য করে করেই ফিরতে হবে, মানে যেতে হবে, দেখা যাক ফেরার টাইমে কি হয়। আমরা আমাদের জায়গায় চলে এসেছি এই যে ভেতরে, তো চলো। এখানে কিন্তু আসলে সত্যি একটা বাঙালি ফিল পাওয়া যায়। আগেরবার আমরা এখানেই এসেছিলাম, কোলাজেই আগেরবার এসেছিলাম, তো চলো। যেরকম শ্রীভূমি কত আগে থেকে, মহালয়ার আগে থেকে উদ্বোধন করেছে বলে মায়ের মুখও খোলা ছিল, কিন্তু এটা সত্যি উচিত না, বোধনের টাইমেই বোধ হয় খোলা উচিত। আমি যদিও ঠিক যদি বলে থাকি যে বোধনের টাইমে খোলা উচিত, মানে পুজো শুরু করলে তখন থেকেই খোলা উচিত, আগে থেকে একদমই নয়, এটা একদম ঠিক। আমরা আপসেট হব ঠিক কথাই, কিন্তু ঠিক আছে চলো। এখানে সারথি বলে আরেক জায়গায় পুজো হয়, তো সেটা দেখবো। এখান থেকে একটুখানি কি হাঁটা পথ, তো ওটা হেঁটে দেখে নি, তারপর দেখো তোমার স্কুটি রাখার কত জায়গা ছিল। আমাকে আসার আগে বলছে ওখানে বোধহয় স্কুটি রাখার জায়গা ছিল না, যে না আছে, কারণ আগের বছর এসেছিলাম, আগের বছর স্কুটি ছিল না, ভাইয়ার গাড়িতে এসেছিলাম আমরা এখানে। আপাতত তো হাঁটছি সারথিতে যাওয়ার জন্যেই, তো মোটামুটি না সাত আট মিনিট লাগছে হেঁটে, বুঝলে তো। মা কানেরগুলো কি সুন্দর দেখো, তো মনে হচ্ছে আর একটুই বেশি দূর নেই, ওইখানটাতেই মনে হচ্ছে আলোগুলো জ্বলছে ওখানটাতেই। শাড়ি 150 টাকা করে বলছে শাড়িগুলো, শাড়ি পরা যাবে না কি হবে জানি না। যাই হোক, এইদিকে আমরা কখনো আসিনি, মানে সারথিতে আগেরবার এই পুজোটা হয়নি। এখানে মোমো বিক্রি হচ্ছে, এখানটা কিন্তু অনেকটাই বাঙালি এলাকার মতো, অনেক বাঙালি আছে, কানে প্রচুর বাংলা কথা আসে। তো এ দেখো আরও একটা মোমো স্টল, এরা সবাই ঠাকুর দেখে ফিরছে আর আমরা যাচ্ছি। চলে ওখানে পৌঁছে কথা বলি, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে, জানি না কি হয়েছে, আমাদের এক্সেল যে শীটটা দেওয়া হয়েছিল ব্যাঙ্গালোরের গ্রুপটাতে, সেটাই না এই পুজোটা দেওয়া ছিল, কোনো কারণবশত হয়তো এবছর হয়নি, পুজোটা বন্ধ আছে, বেকারি হেঁটে হেঁটে এলাম এতদূর। তো কোলাজের ওই পুজোটাই দেখি, এবার গিয়ে একটু ওয়েট করব, মায়ের মুখ যদি দর্শন করা যায় তারপর আমরা বেরিয়ে যাব। যাই হোক, একটা ঠাকুর দেখা হয়েছে, এটাই অনেক ব্যাঙ্গালোরে থেকে, ষষ্ঠীতে অন্তত একজন একটা ঠাকুর দেখা গেছে। দেখো এই দোকানটাতে কত জুতো, প্রচুর জুতো, প্রচুর। এখানে ঢুকলে পছন্দ হবেই একটা না একটা, কিন্তু ঢুকবো না। চলো হেঁটে আবারও ফেরা যাক কোলাজের ওখানে। যাই হোক না কেন, এখানে রাস্তাটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার, চারদিকে এরকম ফুড স্টল আর কি সুন্দর লাইট দিয়ে সাজানো, দেখে বেশ পুজো পুজো মনে হচ্ছে এখানটা। দেখো আমরা এরকম নেপালি একজন ভদ্রমহিলা বসেছেন, ওনার থেকে মোমো খেলাম। এখানে প্রত্যেকেই যারা মোমো নিয়ে বসেছে প্রত্যেকেই নেপালি, আমি একটু হয়তো আস্তে কথা বলছি কারণ ভীষণই ভিড় এখানটাতে। তো এগুলো হচ্ছে চিকেন মোমো এইখানে রাখা, আর এখানে হচ্ছে ভেজ মোমো, ফ্রাইড মোমো পাওয়া যাচ্ছে। আমরা চিকেন মোমো খেলাম এক প্লেট, আট পিস দিচ্ছে এক প্লেটে, খুব ভালো টেস্ট ছিল খেতে জানো। তার এক এক প্লেট চিকেন মোমো আট পিসের দাম হচ্ছে 70 টাকা, আর ভেজ মোমো হয়তো 50 টাকা এরকমই কিছু একটা। তো চলো এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার কোলাজের দিকে হাঁটা বাড়বো। কোলাজে আবারও ফিরে এসেছি আমরা, এবার ঠাকুরের মুখটা রিভিল করেছে আর কি, আর
গানও বাজছিল, ঢাকও বাজছিল, সত্যিই খুব ভালো লাগছিল। চলো তোমাদেরকে দেখাই, কি সুন্দর করেছে দেখো। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে লাজিজে, লাজিজে ও অর্ডার দিয়েছে হচ্ছে চিকেন রেজালা, তো সেটার জন্যই দাঁড়িয়ে আছি, একদমই কোলাজের উল্টো দিকেই জাস্ট। তো ও বললো যে, আমি বললাম যে বাড়ি গিয়েই তো করতে পারতাম, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এটাই হচ্ছে কোলাজ, হয়ে গেছে। অটো বুক করতে হবে তো এবার, ওটা আর একটা হ্যাপা জানো তো। যাই হোক, তো বাচ্চাটা এখন তাকাতে তাকাতে যাচ্ছে শুধু। তো এখন যাব আমরা বাড়িতে, ওকে বললাম যে বাড়ি গিয়ে তো বানানোই যায়, কালকের একটু পালক পানির রয়েছে, তো বলছে না এখন পুজো এখন চলবে না ওরকম কিছু আর, তাই জন্যে বললো যে নিয়েই নিই। তো ওই জন্য চিকেন রেজালা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে পরোটা শেখে নেবো, ব্যাগালেই হয়ে যাবে। যাওয়ার সময় রাস্তা যেরকম হাল ছিল, ফেরার সময় তার থেকেও দ্বিগুণ অবস্থা হয়ে গেছে। জানি না কখন বাড়ি ফিরতে পারবো, আশা করি তাড়াতাড়ি ফিরতে পারবো, কারণ এটা টপকাতে পারলেই হয়ে গেল। তারপরে ব্রিজ, তো অসুবিধে কিছু হবে না, আবারও হতে পারে বামনহালি সিগন্যালের সামনে গিয়ে, তার আগে আর কিছু হবে না, মোটামুটি তো ছেড়েছে, দেখা যাক কতক্ষণ লাগে। তো এই দেখো পুরো ড্রেসটা ছিল এইরকম, তোমাদেরকে আর যাওয়ার সময় তখন দাঁড়াবো তো দেখানো হয়নি, আর এখন বাড়ি চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8:20 মতো, পুরোটাতেই মোটামুটি এরকম কাজ করা রয়েছে, আর পেছনটা হচ্ছে প্লেন, কিছুই নেই পেছনটা। তো এই আর কি, চলো এবার তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শোয়ার পালা আর কি। সাজ সিরিয়াসলি প্রচণ্ড না ঘুম পাচ্ছে, সেই সকালে উঠেছি, দুপুরে একটুও ঘুমায়নি, মানে রেস্ট নিচ্ছিলাম এটা ঠিক কথাই, ঘুমানতাম হয়তো, কিন্তু বৃষ্টিটা এমন টাইম থেকে নামা শুরু হলো যার ঘুমটাই এলো না। যাই হোক না কেন, তো চলো আজকের মতো শেষ করছি ব্লগটা এখানেই। তোমরাও পুজো খুব ভালো করে কাটাও এটাই আশা করব, অবশ্যই যারা কলকাতায় আছো ভালো তো পুজো কাটবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি তোমাদেরও ভালো লাগবে কিছু অন্তত। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা।